করোনা উপসর্গে আরও এক যুবকের মৃত্যু। ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা উপসর্গে জসিম উদ্দিন নামে একজন মারা গেছেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আয়ুব আলী জানান, 27 মে জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জসিম উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। Thank you.